থার্টি ফার্স্ট নাই ও ভাই আপনার আমার আদর্শ কি হওয়ার কথা ছিল দেখেন তো আপনার আমার আদর্শ হওয়ার কথা ছিল রসুল্লাহাম ইসলামের মাধ্যমে যেই তরিকা যেই সিস্টেম আমাদেরকে দিয়েছেন সেগুলো মান্য করা আপনার আমার তরিকা ওইটা নয় যে বিতর্মীদের কোনো অনুসরণীয় জিনিস আপনার জীবনের মধ্যে ঢুকাবেন কথা বলে কিন্তু থার্টি ফার্স্ট নাইট যখন আসে তখন আমরা আনন্দের আতিশয্যতার মধ্যে পড়ে যাই কেন থার্টি ফার্স্ট নাইট এসেছে যে কি নতুন একটা বছর শুরু হবে আরে ভাই আপনি যে একটা খ্রিস্টানদের বিধর্মীদের অনুষ্ঠান আপনি যে একটা বিধর্মী রোমানদের একটা অনুষ্ঠানকে নিজের জীবনের মধ্যে প্রায়োরিটি দিচ্ছেন আপনি তো বিধর্মীদেরকে প্রায়োরিটি দিচ্ছেন নবীজির হাদিস অনুযায়ী তো আপনি আমি কৌমিন ফাহুয়া মিন হুম আপনি আমি বিধর্মীদের অন্তর্ভুক্ত হচ্ছে কথা বলেন কেমন যে থার্টি ফার্স্ট নাইট এটার ইতিহাস দেখলে আপনারা জানবেন যে জানুস নামক একটা দেবতা ছিল পূর্বেকার জামানার বিধর্মীরা দেখেছে বিশেষ করে যারা অগ্নি উপাসক যারা সূর্য চন্দ্র প্রকৃতির চন্দ্রী যারা বিশ্বাস করে যে সূর্যই চন্দ্রই পৃথিবীর এই যা কিছু আছে এগুলোই আমাদেরকে সব দিতে পারে বলেন নাউজুবিল্লা কিন্তু আমার রব ডাক দিয়ে বলেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম কেউ পৃথিবীর মধ্যে কিচ্ছু দিতে পারে না দিতে পারি শুধুমাত্র আমি আল্লাহ কথা বলেন ঠিক কি না সিস্টেম ছিল জানুস নামক একটা দেবতা ছিল যখন একত্রিশ ডিসেম্বর রাত্রেবেলা এগারোটা উনষাট বাজতো সেই মুহূর্তের মধ্যে একটা দেবী দেবীর পিছনে দাঁড়াতো দাবিয়ে দাঁড়িয়ে তারা বলতো হায় গত একটা বছর কত ভালো কাজ করেছি খারাপ কাজও করেছি তারা ওই পূজারি হয়ে নিজের কাছে আফসুস করত যে আগামী বছর যদি ভালো হয় এরকমের নিজের মধ্যে যখন রাত্র এক এরকম তখন দেবীর সামনে গিয়ে তারা দেবীকে অর্চনা দিয়ে পূজা করে ওই জায়গার মধ্যে আনন্দ করত তারা বিশ্বাস করত যদি থার্টি ফার্স্ট নাইটের মধ্যে আমরা এই ধরনের উৎসব করে পহেলা জানুয়ারি বারোটা এক মিনিটের মধ্যে আনন্দের বহি করতে পারি এই আনন্দের কারণে আগামী এক বছর আমরা সুখে শান্তির মধ্যে থাকবো আরে ভাই আপনি কাজটা কি করলেন আপনি তো হয়তো ইতিহাস জানেন না কিন্তু আজকে তো জানলেন সেই ইতিহাসের আবর্তনে আজকে পর্যন্ত এই যে থার্টি কালচার সংস্কৃতি আপনার ইসলাম ধর্মের মধ্যে আপনি ঢুকাতে চাচ্ছেন আমার নবী যে যেই ধমক দিয়েছেন বি আপনি যদি আপনার সন্তান যদি এই থার্টি ফার্স্ট নাইটের এই অনুষ্ঠানটা পালন করে তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন কথা বলেন ঠিক কিনা আপনার যদি মন চায় আপনি এই কাজ করবেন কোন কাজ আপনি আনন্দ যদি করতে হয় বছরের প্রথম দিনকে আপনি শুরু করতে চাইলে প্রথম কোরআান্তালাবাদ করবেন দ্বিতীয় অপশনে নবী আসামের উপর দুরু শরীফ পড়বেন দাঁড়িয়ে সালাম জানাবেন তবাতে ফার করবেন শীতকালের মধ্যে শীতার মধ্যে শীত বস্ত্র বিতরণ করবেন আপনি সমাজের উন্নয়নমূলক কাজ করবেন সৎকায় জারিয়ার এই কাজকর্ম করবেন আপনার সমাজের মধ্যে যে বিপদকামীর মধ্যে অন্তর্ভুক্ত তাকে আপনি সৎ পথের দিকে দাবিত করবেন পারলে ওই রাত্রে আপনি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক কিনা এইটা দিয়ে আপনি শুরু করেন আপনার দেশের মধ্যে বরকত নাজিল হবে এছাড়া আপনার দেশের মধ্যে বরকত আসবেন ও ভাই আপনি জানেন হসতে আবুজার গিফারি রেদি আল্লাহ ডাক দিয়ে বলছেন একদিন সূর্য অস্তমিত যাচ্ছে নবীজি ইসলাম আমাকে ডাক দিয়ে বলেন আবুজর ওই যে সূর্যটা পূর্ব কখন উদিত হয়ে পশ্চিম অস্তমিত যাচ্ছে তুমি কি জানো এই সূর্য অস্তমিত গিয়ে কি বলতেছে বললো আল্লাহ এবং জানে এই কথা জানার পর আল্লাহর ডাক বলেন গিভারি তোমাকে জানিয়ে দিলাম সূর্যটা পূর্ব গগন থেকে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত গিয়ে আগামীকাল সকালবেলা উঠার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইতেস কি চাইতেছে ভাই অনুমতি চাইতেছে আল্লাহর হাবিজ হাসান ডাক দিয়ে বলেন শোনো এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে আর অনুমতি দিবেন না না আগামীকাল সকাল বেলা তুমি আর পূর্ব গগন থেকে উদিত হবা না কেন ওই দিন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীর প্রতি নারাজ হয়ে যাবেন যে মানুষ আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে তৈরি করেছেন ভালোবেসে সৃষ্টি করেছেন ফেরেস্তারা বাধা দিয়েছেন কিন্তু বাধাকে ভায়োলেট করে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু এমন একটা সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে লোক থাকবে না আল্লাহ বলার জমিন চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে অনুমতি না আল্লাহ আপনি অনুমতি দেন অনুমতি দিলে আমি এই পৃথিবীর মানুষকে ধ্বংস করতে চাই এখনও জমিনের মধ্যে আল্লাহর অলিরা আছে এখনও জমিনের মধ্যে ভালো মানুষ আছেন থাকার কারণে আল্লাহ অনুমতি দিচ্ছেন না কিন্তু কেয়া পূর্বে আল্লাহ সূর্যকে বলেন না তোর অনুমতি নেই তুই যেই দিক থেকে এসেছিস ওই দিকেই ফিরে যা ওই দিন সূর্য উদিত হবে পশ্চিম আকাশ থেকে ওই পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়ার একশো ষাট বছর পরের বর্ণনার মধ্যে পাওয়া যায় তারপর ইসরাফিলের সিংহার মধ্যে ফু ফুৎকার আসবে অ মানুষ আপনি জেনে রাখেন আপনার এমন কাজ কাজকর্ম রয়েছে যেই কর্মগুলোর মাধ্যমে আল্লাহ বেজার হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য বছর শেষ হবে আমরা বছরের শেষ রাত্রেবেলা আপনি যদি এইটা করতেই চান বারোটা এক মিনিটে আমি বলবো আপনি একটা কাজ করবেন বারোটা এক মিনিটে গত এক বছরের জীবনের হিসাব নিবে গত এক বছর আমি যেই নামাজ পড়েছি গত এক বছর আমি যে রোজা করেছি গত এক বছর আমি যে ইবাদত বন্দি করেছি এই ইবাদত বন্দির কারণে আল্লাহকেই খুশি এটা প্রশ্ন করবেন বিবেকের কাছ আমার জীবনের 40 বছর অতিবাহিত হয়েছে আমার জীবনের 50 বছর অতিবাহিত হয়েছে ও যুবক তোমার জীবনে 30 বছর হয়ে গিয়েছে যদি অনুষ্ঠান করতেই হয় এই অনুষ্ঠান করব 12টা এক মিনিটে জীবন নিজের জীবনের একটা হিসাব করব আত্মসমালোচনা করব আমার গত বছরের জীবনের বছরে কেন আল্লাহ খুশি আপনি যদি এই চিন্তা চেতনা আনতে পারুন আপনার জীবনে সফলগামী হবেন কথা বলেন ঠিক কি না তাহলে 3 নাম্বার আখেরাতের ময়দানে আপনার আমার আফসুস থাকবে হায় আমি যদি তাকে রূপে গ্রহণ না করতাম কত ভালো হতো হায় সে যদি আমার বন্ধু না হতো এর জন্য ভাই আমি বলবো বন্ধু নির্বাচনের জন্য ভালো বন্ধু দরকার আছে কিনা ভালো বন্ধু নির্বাচন আছে আপনার ছেলে কোথায় যাচ্ছে খোঁজখবর নিবেন আপনার মেয়ে কোথায় যাচ্ছেন খোঁজখবর নিবেন যদি খোঁজখবর না নেন আপনি দেখবেন এই সন্তান আপনার এতটা ইসলাম বিমুখ হয়ে যাবে যে মৃত্যুর সময় আপনার জানাজার মধ্যেও আসবে না কথা বলেন ঠিক কিনা চার নাম্বার আমার নবী সাল্লাম ডাক দিয়ে বলছেন আখেরাতের ময়দানে তোমাদের আফসুস থাকবে হাই যদি জীবনের মধ্যে আল্লাহর অনুগত করতাম আমার নবীজি বললেন রাখো আখেরাতের ময়দানের মধ্যে একজন মানুষের বড় আফসুস এক জায়গার মধ্যে থাকবে সেটা হলো দুনিয়ার মধ্যে আলেমরা কোরআন খুলে খুলে বলেছিল আল্লাহকে অনুসরণ করার জন্য ওরে আল্লাহকে তো অনুসরণ করা যায় না আল্লাহকে তো মান্য করা যায় না কিভাবে করা যায় আল্লাহ তো বলেছেন আল্লাহ রসুলের জন্য আল্লাহকে কিভাবে এতায়াত করব। আল্লাহ ডাক দিয়া বলেন আমার হাবিবকে যদি করো এইটাই আমার এতায়াত করা আমার হাবিবকে যদি অনুসরণ করো এইটাই আমি আল্লাহকে পাওয়ার অন্যতম পূর্ব শব্দ আল্লাহর হাবিব বলছেন আখেরাতের ময়দানের মধ্যে এমন একটা শ্রেণী হয়ে যাবে যেই মানুষগুলো নিজের জন্য আফসুস করবে হায় দুনিয়ার মধ্যে ওই যে আলেমরা বলেছিল কোরআনটাকে কুলে কুলে যে আল্লাহ আলম রাসুলকে মান্য করার জন্য দুনিয়ার মধ্যে নবীর সুন্নতকে নিজের মধ্যে নেই নাই দুনিয়ার মধ্যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নাই হায় আজকে আখেরাতের ময়দানে আমার জন্য আফসুস আফসুস ছাড়া আর কোনো কিছু নাই বলেন আকবার ওই দিন একটা হবে আপনার আবার কেমন যে দিনের চব্বিশটা ঘন্টা এই চব্বিশটা ঘন্টা আপনি দেখেন তো আপনার কোন তরিকায় কেটেছে দেখেন তো আপনি এই তরিকাটাই কেটেছে আমার ডাক যাওয়ার শোনো তোমাদের দিন রাত কেমন করে যাবে যে আপনি যখন ঘুমাতে যান কি করতে যান ভাই ঘুমাই গেছেন দেখি কে কে ঘুমাচ্ছেন তারা হাত তোলেন না তুললেন না আপনার মনোযোগ আছে আমি বুঝতেছি যে আমার নাসাম ডাক শোনো তোমরা যখন ঘুমাতে যাও ঘুমাতে গেলে শয়তান তোমাদের পিছনে দাঁড়িয়ে তিনটা কথা বলে কয়টা সবাই বলেন তিনটা কথা বলে এক নাম্বার প্রথম গিরা বলে ঘুমাও দীর্ঘ রাত অনেক সময় তুমি ঘুমাতে থাকো দ্বিতীয় গিরা দিয়া বলে ঘুমাও তৃতীয় গিরা দিয়া বলে ঘুমাও তোমার হাতে দীর্ঘ সময় আছে এই তিনটা গিরা দেওয়ার পর যখন বলে তুমি দীর্ঘ সময় ঘুমাতে থাকো ঠিক অনুরূপ বান্দাটা ঘুমায় আমার নবী ডাক দেওয়া হচ্ছেন শোনো তুমি যখন ঘুম থেকে জাগ্রত হবে ঘুম থেকে জাগ্রত হয়ে তোমার উপর তিনটা কাজ আছে কয়টা কাজ তিনটা কাজ এক নাম্বার ঘুম থেকে জাগ্রত হয়ে তুমি প্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আমার নবী সাল্লাম এক নাম্বার তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো বা আপনি কোনো দোয়া পারেন না আপনি ঘুম থেকে উঠে এই কথাটা বলবেন আলহামদুলিল্লাহ হায় এতক্ষণ মৃত অবস্থার মধ্যে ছিলাম রব আমাকে আরেকটু দুনিয়ার মধ্যে থাকার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ দুই নাম্বার তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করবে কি করবে উজু করবে উজু করার পর তিন নাম্বার তোমার কাজ হলো ফজরের নামাজ পড়বে